কর্তাদের পদত্যাগে ভেঙে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আঠারো আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া হলেও শুরু হয়নি ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শেষ হয়নি চলতি সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোকারম হোসেন মোকারম বিশ্ববিদ্যালয়ের এই যে অচল অবস্থা সেটি কাটাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি যেহেতু প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা যায়নি এবং বাইশটি বিভাগে এখানে যে শ্রেণীর কার্যক্রম চলে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তবে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম রয়েছে আমার পেছনে যে প্রশাসনিক ভবন দেখছেন সেই প্রশাসনিক ভবন লাগোয়া যে সড়ক সেই সড়কের ছনসার নিরাপত্তা দেখে সহজেই অনুমান করা যায় যে আসলে কী ধরনের অনুপস্থিতির খরায় ভুগছে এই বিশ্ববিদ্যালয়টি মুক্তি জানিয়ে রাখি তত্ত্বাবধায়ক সরকারের সময় এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও এই দেড় দশক কিন্তু নানান সময় নানান কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল এবং এ পর্যন্ত জন উপাচার্য এখানকার দায়িত্ব পালন করেছেন তার মধ্যে তিনজন উপাচার্য কিন্তু পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে গিয়েছে এবং বর্তমান সদ্যবিদায়ী যে উপাচার্য তিনিও প্রায় সাড়ে তিন বেশি সময় দায়িত্ব পালন করেছেন তবে তাদের দায়িত্ব পালনের পুরোটা সময় কখনোই সুখকর ছিল না তারা অনেক সময় ক্যাম্পাসের বাইরে অবস্থান করতেন ঢাকায় লিয়াজ অফিসে বসে অফিস করতেন এবং এখানকার প্রক্টর প্রভোস যারা রয়েছেন তাদের সবাইকে দলীয় পরিচয় বিবেচনা এখানকার নিয়োগ দেওয়া হতো যার ফলে শিক্ষার্থীদের ভিতরে কিন্তু এক ধরনের ক্ষোভ অসন্তোষ দানা বেঁধে আছে তারা বলছেন যে বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই সেই লড়াইয়ের ফলে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো তৈরি হয়েছে সেই সরকারের কাছে তারা দাবি করছেন যে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক পদগুলোতে যেন কোনোভাবেই দলীয় পরিচয় বিবেচনা করে পদায়ন করা না হয় শিক্ষার্থীদের সাথে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে এই বিশ্ববিদ্যালয়কে যারা ভালোবাসেন তাদেরকেই যেন সেই পদগুলোতে বসানো হয় যার ফলে শিক্ষা কার্যক্রম যেন নির্বিঘ্ন এবং অবাধে তারা পরিচালনা করতে পারেন আরেকটি বিষয় মুক্তি জানিয়ে রাখি প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়টি মূলত একুশটি বিভাগে কার্যক্রম চালাতো এখন এই দশকে মাত্র বিভাগ বেড়েছে একটি এবং সেই বিভাগটি বেড়েছে এই বর্তমান যেই ভিসি পদত্যাগ করেছেন সদ্যবিদে ভিসি তার আমলে সুতরাং এখানকার শিক্ষার্থীদের ভিতরে কিন্তু শিক্ষা কার্যক্রম নিয়ে একটা অসন্তোষ রয়েছে তারা বলছেন যে এখানকার শিক্ষার্থীরা যারা প্রত্যেকটি বিভাগে প্রথম স্থান অধিকার করে অর্থাৎ শিক্ষক হবার প্রতিযোগিতায় তারা যদি অবতীর্ণ অবতীর্ণ হয় তাহলে শুধুমাত্র বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হয় বরং অন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে এনে অর্থাৎ পাঠদান জীবন শেষ করে এনে তাদেরকে এখানকার শিক্ষক বানানো হয় এই যে বৈষম্য সেই বৈষম্যগুলো তারা হয়েছে বলছেন যে যেহেতু রাজনৈতিক কারণে এখানকার পদায়ন করা হয় সেই রাজনৈতিক কারণে পদায়ন করার ফলে এখানকার প্রকৃত অর্থে যারা মেধাবী তারা আসলে পিছিয়ে পড়ছেন এবং তারা সেই পদগুলো থেকে পদবঞ্চিত হচ্ছেন এই নানান সংকটগুলো সমাজ জন্য আশু উদ্যোগ গ্রহণ করা হবে এমন প্রত্যাশায় কিন্তু এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা করছেন মুক্তি হয়েছিল এই মুহূর্তে রংপুরের বেগম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকে এই মুহূর্তে সবশেষ